র‍্যাপিড টক করোনা কালের অর্থনীতির এই পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম। করোনা প্রেক্ষাপটে কেমন হওয়া উচিত এবারের স্বাস্থ্য বাজেট, এ বিষয়ে জানতে চেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক এবং রিসার্চ এন্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র‍্যাপিডের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ আবু ইউসুফের কাছে। দর্শক, চলুন শুনে নিই ডক্টর এম আবু ইউসুফের কাছ থেকে করোনা প্রেক্ষাপটে কেমন হওয়া উচিত এবারের স্বাস্থ্য বাজেট, সে বিষয়ে তার অভিমত। আগামী 11 জুন নতুন বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে। এই বাজেট প্রণয়নে এবছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিশ্ব অর্থনীতি এবং বাংলাদেশের জন্য কোভিড-19 মহামারী বিপর্যয়কে প্রতিরোধ করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল রাখা। এই প্রেক্ষিতে অনেকেই মনে করেন, যেহেতু বর্তমানে অর্থনৈতিক চলকগুলো স্বাভাবিক অবস্থায় নেই, কোভিড-19 ভিন্ন বাস্তবতার কারণে এবারের বাজেট বরাবরের মতো গতানুগতিক প্রক্রিয়া ভেঙে নতুন আঙ্গিকে করতে হবে। আমরা যদি স্বাস্থ্যখাতের কথা ধরি, তাহলে স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। কোভিড-19 সংক্রমণের পর বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার অন্তঃসার শূন্যতা প্রকাশিত হয়েছে। করোনা মোকাবেলায় হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সামগ্রীর অভাব, অপ্রতুলতা রয়েছে বিভিন্ন সুরক্ষা সামগ্রী, প্রশিক্ষিত জনবল ও কাঠামোগত সংকটের কারণে কোভিড ও নন কোভিড রোগী উভয় ক্ষেত্রেই সেবা প্রাপ্তিতে ব্যাঘাত ঘটছে। আমাদের জনস্বাস্থ্য শিক্ষার ঘাটতির স্বরূপ দেখা যাচ্ছে। এবারের বাজেটে তাই প্রথম ও প্রধান লক্ষ্য হচ্ছে স্বাস্থ্যখাতের উন্নয়ন। প্রান্তিক অঞ্চল থেকে শহরাঞ্চল সর্বত্র স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে হবে। আমাদের প্রারম্ভিক কাজ হবে স্বাস্থ্যখাতের অবকাঠামো আধুনিকায়ন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা, প্রশিক্ষণ ও পর্যাপ্ত পারিশ্রমিক প্রদান এবং স্বাস্থ্যসেবার সক্ষমতা প্রসারণ ও মান বৃদ্ধি। স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুলভ সম্প্রসারণ নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবার মাঝে সমন্বয় সাধন করতে হবে। স্বাস্থ্যখাতে সরকারি খরচের ভাগ উল্লেখযোগ্য হারে বাড়াতে হবে, যাতে করে ব্যক্তির নিজস্ব চিকিৎসা ব্যয় ভার কমে। টেকসই উন্নয়নের কৌশল অনুযায়ী দেশের দরিদ্র, হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সামাজিক স্বাস্থ্য সুরক্ষা স্কিমের আওতায় আনতে হবে। সার্বজনীন স্বাস্থ্যসেবা এক্ষেত্রে একটি আদর্শ সমাধান হতে পারে। জাতীয় পরিচয়পত্রের আলোকে প্রতিটি মানুষকে স্বাস্থ্য কার্ড দেওয়ার মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যেতে পারে। মনে রাখতে হবে, স্বাস্থ্য একটি সাংবিধানিক অধিকার, এই অধিকার আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে। প্রত্যেকটি পর্যায়ে ICU, ভেন্টিলেটর সহ আধুনিক স্বাস্থ্য সুবিধা উপজেলা পর্যায়ে নিয়ে যেতে হবে। এছাড়া গ্রাম পর্যায়ে ক্যাচমেন্ট ভিত্তিক GP সিস্টেম অর্থাৎ MBBS ডিগ্রিধারী ডক্টর সহ প্রশিক্ষিত পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যকর্মী দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে, যাতে গ্রামে শহরের সেবা সবাই পেতে পারে। স্বাস্থ্যখাতে ব্যয় ও বাজেট বরাদ্দ বাড়ানো এখন অবশ্যই সময়ের দাবি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাঝে বাংলাদেশের স্বাস্থ্যখাতে সবচেয়ে কম ব্যয় হয়, অথচ 2011 সালে স্বাস্থ্য নীতিতেই বলা হয়েছিল স্বাস্থ্য বাজেট হবে GDP 4%। অথচ 2016 সালের মাঝে স্বাস্থ্যখাতে বাজেটের অন্তত 10% বরাদ্দ দেওয়ার কথা, সেখানে 19-20 অর্থ বছরে বাজেটের স্বাস্থ্যখাতে বরাদ্দ হয়েছে মোট বাজেটের 5%, যা GDP 1% মাত্র। করোনা পরিস্থিতি মোকাবিলা করতে হলে এই অচল অবস্থা নিরসনের কোনো বিকল্প নেই। মনে রাখতে হবে, জনস্বাস্থ্য খাতে বিনিয়োগ আসলে পরোক্ষভাবে অর্থনৈতিক বিনিয়োগই। স্বাস্থ্যখাতে বিনিয়োগ মানুষের উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করবে।